সালাম আলাইকুম। আমরা প্রথম পাঠে দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা ফ্রিতে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব ই কমার্সের জন্য, আর দ্বিতীয় পেজে আমরা কিভাবে ওয়েবসাইটটি শপিফাই ওয়েবসাইটটি ভেরিফিকেশন করব সেটি দেখিয়েছিলাম। আর আজকে আমরা দেখাবো কিভাবে শপিফাই অ্যাকাউন্টের ওয়েবসাইটের মধ্যে থিমটা কিভাবে সেট করতে হয়। আচ্ছা চলেন বন্ধুরা, দেরি না করে আমরা স্টার্ট করি। আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে এই পেজটা আসলো আমাদের সামনে, আসলো। এখানে আমরা দেখে নেই, পরিচিত হয় নাই টোটাল পেজের সাথে। এখানে হোম, এখানে টোটাল মেনুটা দেয়া আছে, মেনুর ভিতরে প্রতিটা মেনুর ভিতরে এক সাব মেনু দেওয়া আছে। আমরা সাব মেনু কিভাবে দেখবো একটু দেখে নিই। এটা মেনু আছে, হোম মেনু, হোম মেনুতে ক্লিক করলাম, হোম মেনুর এটাই, এটার কোনো সাব মেনু নাই। আমরা অর্ডারে ক্লিক করি, অর্ডারে ক্লিক করার পরে ড্রাফট, অ্যাবান্ডনের চেক আউট, এগুলো হলো সাব মেনু। আমরা প্রোডাক্টসে যাব, প্রোডাক্টসে আসার পরে ক্লিক করার পরে আমরা দেখলাম ইনভেন্টরি, ট্রান্সফার্স, কালেকশনস, গিফট কার্ড, এগুলো হলো সাব মেনু। আমরা আবার কাস্টমসে ক্লিক করলাম, কাস্টমসে ক্লিক করার পরে এই যে এগুলো হলো কাস্টমসের এটাই। আমরা পরে যাব অ্যানালাইটিক্সে, অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে রিপোর্টস, লাইভ ভিউ, অ্যানালাইটিক্স, রিপোর্ট, লাইভ ভিউ, এগুলো হলো সাব মেনু। আমরা আবার এই মেনুতে ক্লিক করব মার্কেটিংয়ে, মার্কেটিংয়ে ক্লিক করলাম, করার পরে আবার দুইটা ইয়ে আসছে, সাব মেনু আসছে, ক্যাম্পেইন, অটোমেশন, এখানে আরেকটা ইয়ে আছে মেনু, মেনুতে ক্লিক করলাম, ডিসকাউন্ট মেনু, ডিসকাউন্ট মেনুতে এখানে ডিসকাউন্ট যা আছে তা আসবে আমরা সেট করে দিলে। পরে যাই অ্যাপে, অ্যাপে আসলাম, অ্যাপে আসার পরে এখানে আমরা আমাদের বিভিন্ন সাইট, সোশ্যাল সাইটের অ্যাপগুলো কেন সেট করে নেব। ওকে, এখন আমরা এখানে দেখতেছি সেলস চ্যানেলস, আমরা সেলস চ্যানেলে ক্লিক করলাম, সেলস চ্যানেল ঠিক করা পয়েন্ট সেল, শপিফাই ইনবক্স, আমরা শপিফাই ইনবক্স সিলেক্ট করে দিলাম। এখানে শপিফাই ইনবক্স, ওকে, পরে অনলাইন স্টোর, পরে অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোরে আছে কি, থিমস আছে, ব্লগ পোস্ট আছে, পেজ আছে, নেভিগেশন আছে, প্রিফারেন্স, পরে বাই বাটন আছে, মানে কিভাবে আমরা সাইটে ঢুকে, অডিয়েন্সরা সাইটে ঢুকে কিভাবে এই যে কোনো কিছু ক্রয় করবে এর জন্য এখানে বাই বাটনটা আমরা ইয়ে করে দেব, ক্রিয়েট করে দেব, প্রোডাক্ট বাই বাটন, আমরা প্রোডাক্ট বাই বাটনে। আচ্ছা এটা আপাতত না, আমরা পরবর্তীতে দেখাবো, আজকে আমরা দেখাবো পরে গুগল, ফেসবুক ইনবক্স। আজকে আমরা এই যে অনলাইন স্টোরের মধ্যে এখানে চুক আছে না, চুকের মধ্যে ক্লিক করলাম, চুকের মধ্যে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে একটা ডেমো আছে, ডেমোটা মূলত হলো এটা টিমসের। আমরা আজকে শপিফাইয়ে কিভাবে টিমস
অ্যাড করতে হয় আমরা দেখব। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে টিমস আছে, টিমস অপশনে ক্লিক করব। এখানে টিমস, এখানে অনেকগুলো টিমস আছে, ফ্রিতেও টিমস আছে, আবার শপিফাই টিম স্টোর, শপিফাই টিম স্টোর থেকে আবার টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আমরা ফ্রিতে, যদি ক্লায়েন্ট বলে ফ্রিতে ট্রায়াল করে দেওয়ার জন্য, ফ্রিতে একটা ওয়েবসাইট রেডি করে দেওয়ার জন্য ফ্রি টিমস দিয়ে, তাহলে আমরা ফ্রি টিমস দিয়ে একটি ওয়েবসাইট রেডি করে দেব, আর এটা ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি ক্লায়েন্ট বলে না আমার একটু গর্জিয়াস টিমস লাগবে শপিফাই এর জন্য, ও নিজে থেকে পে করে দিয়ে দিবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, এটা পরবর্তীতে আমরা দেখে নেব। এখন আমরা ড্রও একটা ইয়ে আছে, টিমস আছে, এটাই আমরা কাস্টমাইজ করে নেব। এখানে ডাউনলোড টিম ফাইল আছে, এখানে ডাউনলোড করলাম, কাস্টমাইজ করে নিল আমাদের ইচ্ছে মতো। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দিব পরবর্তী স্টেপগুলো। ওকে, আপনারা ভালোই থাকেন, আর যদি ভালো লাগে আমার ক্লাসটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন।